বৃহস্পতিবার চুরি করার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ। পত্রিকায় বিজ্ঞাপন দেখে বাড়িতে কাজের লোকের ছদ্মবেশে এসেছিল দুই মহিলা চোর। খাবারের সাথে অচৈতন্য নাশক কিছু মিশিয়ে দিয়ে চুরি করে দুই মহিলা চোর পলাতক বলে অভিযোগ। মেমারি থানার পুলিশ কল্যাণী থেকে একজন মহিলাকে গ্রেপ্তার করে এই ঘটনায়। সাতগেছিয়া গ্রাম, বর্ধমান ডিস্ট্রিক্ট, মেমারি থানার অন্তর্গত। তো আমরা সকালবেলা যেটা ঘটনা দেখলাম, এনারা সেন্সলেস অবস্থায় পড়েছিল। তারপর পাড়া প্রতিবেশীর মুখে যেটা শুনলাম যে আগের দিন নাকি দুটো মহিলা এখানে কাজের জন্য এসেছিলেন, ওই যে ভদ্রলোক তিনি পেপারে অ্যাড দিয়েছিলেন, সেই সূত্রে ওনারা দুজন এসেছিলেন। তো ওনারা এসে তারপরে ওনারা হয়তো কিছু মাদক জাতীয়, যেটা শুনলাম নাকি ওনারা মাদক জাতীয় কিছু খাবার ওনাদেরকে খাইয়ে দেয়, দিয়ে ওনারা সেন্সলেস অবস্থায় ছিলেন। তারপরে সকালবেলায় তো দেখছি এরকম অবস্থায় আমাদের লোকাল থানা এসে ওনাদেরকে থাকতেন, এই বাড়িতে এক স্কুল টিচার থাকতেন, একজন ভদ্রমহিলা আর ওনার সাথে আর একজন ভদ্রলোক থাকতেন। স্বামী ঠিক আমরা বলতে পারছি না, উনি আশা করি উনি স্বামী নয় মনে হয়, ওনার উনি দেখভাল করার জন্য ওই মহিলা পুরুষের মানে ছাড়া বাড়ি থেকে আর কোনো কাজের কেউ ছিলেন? ওনার ছাড়া আর একজন কাজের লোক ছিলেন, একজন রান্নার কাজের লোক ছিলেন। উনি কি এখানেই বাড়ি ওনার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরেও দুজন বাইরে থেকে এসেছিলেন তাই তো? তারপরেও দুজন, উনি এরকম মাসে মাসে উনি লোক পাল্টানো ওনার একটা ইয়ে। আচ্ছা আচ্ছা, বাড়িটা আমার জেঠু দাদার বাড়ি, উনি এখানে থাকবেন না বলে বাড়িটা বিক্রি করে দিয়ে গেছেন, এখন উনি বাইরে থাকেন। আর এনারা আগে তো বাজারে না কোথায় ভাড়া থাকতো, তারপর এখানে বাড়িটা কিনে এনারা রয়েছেন, বাড়িটা রিপেয়ারিং ফিপেয়ারিং সব করেছে। ঘটনা হয়েছে কোনো কিছু খাইয়ে দিয়েছে ভদ্রলোক ভদ্রমহিলাকে, দিয়ে জ্ঞান হারিয়ে গেছিলেন, পড়েছিলেন সারা রাত। সকালবেলা এখানে বাড়ির কাজের মেয়ে ছেলে এসে দরজা খুলতে ডাকছে, দরজা খুলে ডাকতে গেলে দিয়ে দেখে দরজা সাড়া পায়নি, দরজা খোলা রয়েছে। হ্যাঁ, ঠেলেছে, খুলে গেছে, দিয়ে দেখলেন দুজনে অচেতন হয়ে পড়ে আছে। পাড়াবর্তী বেশি সবাইকে ডেকেছিল, অচেতন হয়ে গেলেন কী ব্যাপারে কী সেটা তো বলতে পারবো না। দুজন বাইরে থেকে হয়তো দুজন মেয়ে ছেলে এসেছিলো, তারা কি তারা তো কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিলো, তারাই নিশ্চয়ই করেছে, যেহেতু ঘর পর আলমারি ফালমারি সব তো ভাঙা ছিল, তার চুরির উদ্দেশ্যে এসেছিলেন। আর যেদিনকে এসেছিলেন রাত্রি হয়েছে ঘটনা মনে হয়, কেন 11টার সময় এসছে ভদ্রমহিলা দুটো, দিয়ে তারপরে সকালবেলা তো ওই ঘটনা সবাই দেখেছে শুনেছে, তারপর আরেকটি হসপিটালে নিয়ে গেছে, পার্টি থেকে বর্তমানে স্থানান্তরিত করেছে, পুলিশ সব কিছু হয়েছে। এদিন মেমারি এক নম্বর ব্লকের মেমারি থানা থেকে গ্রেপ্তার হওয়া ওই মহিলাকে নির্দিষ্ট মামলা দায়ের করে বর্ধমান আদালতে পাঠানো হয়। ওই মহিলার নাম নীলু দাস বৈরাগ্য, বাড়ি কল্যাণীর ডেঙ্গুর এলাকায়। জানা যায় কিছুদিন আগে সাতগেছিয়ার জীবনতলা এলাকায় এক দম্পতির দেখাশোনার জন্য বিজ্ঞাপন দেখে মা ও মেয়ে পরিচয় দিয়ে ওই দুই মহিলা আসেন। তারা খাবারে কিছু মিশিয়ে বেহুশ করে চুরি করে পালায় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। হ্যাঁ, আপনার সঙ্গে আরেকজন ছিল, সে কোথায়? ও তার আপনারা দুজনে এসেছিলেন? হ্যাঁ, আপনারা দুজনে এসছেন তো, মানে আপনি আর ও সে যে পালিয়েছে, তার নাম ও সে পালিয়ে গেল কতক্ষণ? ওদের ঘরে ডাক্তারখানা নিয়ে গেলো কারা? পুলিশ ওদের ঘরে ডাক্তারখানা নিয়ে গেলো কারা? হ্যাঁ, ওই যে যাদের খালি যারা অজ্ঞান হয়ে গেছিলো, ওরা স্বামী স্ত্রী ছিল তো, ওখানে স্বামী স্ত্রীদের দেখভাল করার জন্য আপনারা এসেছিলেন নৈহাটি ইয়ে থেকে, কল্যাণী থেকে, তাই তো? ও যে চলে গেছে তার মেয়েটার নামটা কি? যে মেয়েটা গেল তার নামটা কি? হ্যাঁ, পূজা কি? মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দবার্তা।